পাঁচ বছর গৃহ বিবাদে জড়িয়েছিল নুরুল হুদা কমিশন, একঘরে হয়ে পুরো সময়টা বিদ্রোহী মাহবুব তালুকদার। কখনো আবার সিএসির বিরুদ্ধে একক কর্তৃত্বের অভিযোগ এনে অন্য তিন কমিশনার করেছেন চিঠি চালাচালি, ফলে সুষ্ঠু ভোটের চাইতে ঘর সামলাতেই ব্যস্ত থাকতে হয় এই কমিশনকে। আহসান হিমেল রিপোর্ট করেছেন। পাঁচ বছরের প্রায় পুরোটা সময় জুড়ে ছিল অন্তকলহ কিংবা বিদ্রোহ। সাংবিধানিক দায়িত্বে থেকেও নুরুল হুদার কমিশনের পাঁচজন সদস্য ছিলেন তিন ভাগে বিভক্ত, যে ঘর ভাঙছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। সবার আগে নানা বিষয়ে প্রশ্ন তুলে এই দ্বন্দ্বের জানান দেন কমিশনার মাহবুব তালুকদার। তার অভিযোগ, কখনোই লেভেল প্লেইং ফিল্ড ছিল না খোদ কমিশনে। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে নির্বাচনী ব্যবস্থাপনা প্রায় অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ম্যাচ জুড়ে তার নানা সমালোচনার জবাব দিয়ে দ্বন্দ্বকে প্রকাশ্যে এনেছিলেন সিএসি নিজেই। রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, কতখানি অপদস্থ করা যায়, এটা তিনি করে সেরেছেন। এই দ্বন্দ্বের মধ্যেই প্রকাশ পায় কমিশনের বিভিন্ন সিদ্ধান্তে সিএসির একক কর্তৃত্বের বিষয়টি। চার কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং কোনো কোনো সময় আমরা বিভিন্ন কমিশন মিটিংয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এগুলো নিয়ে কোনো সুরাহা কিন্তু হয় নাই। এতদিন মাহবুব তালুকদার এক পক্ষে থাকলেও একাদশ সংসদ নির্বাচনের পর থেকেই বাকি তিন কমিশনারের সাথে নতুন দ্বন্দ্ব তৈরি হয় সিইসির। তো সিইসি স্যারের সাথে আমাদের তিন কমিশনারের যে মতবিরোধ, এই মতবিরোধটা কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে বা ফাইল ওয়ার্ক বা কমিশন সভার কোনো বিষয়ে নিয়ে না। আমরা সচিবালয় আইন, যেটা 2009 সংশোধিত, মানে 2010 পর্যন্ত, এইটার কিছু বিষয় নিয়ে আমরা সিইসি স্যারের সঙ্গে সবসময় আমাদের একটা ভিন্ন মত আমরা পোষণ করেছি আর। এই ভিন্ন মত জানানোর জন্য যদি হতেছে কেউ মনে করে ভিন্ন মাত্রা রিজার্ভ করার জন্য মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপের দরকার, হয়তো ওরা ওনারা মনে করে এটা পাঠিয়েছেন, আমাদের তো কিছু বলার নাই করার নাই। তারা বলছেন সিইসির একক কর্তৃত্বের কারণে কম হয়েছে কমিশন সভা, সিদ্ধান্ত নিয়েছেন এককভাবে, ফলে কমিশনের কাজ হয়েছে প্রশ্নবিদ্ধ। নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কিন্তু জানি না, কমিশনের এটা জানার এখতিয়ার অধিকার ছিল এবং জানানো উচিত ছিল। আমাদের কমিশনের সময় 100-এরও কম কিন্তু কমিশন সভা হয়েছে, আমার জানা মতো হয়তো বা 93 বা 94টা, অন্যদিকে ধরেন আপনার 400 ক্রস করেছে সেরকমও কমিশন হয়েছে, তো সেটা তো অবশ্যই সেটা এফেক্ট করে। শুধু সিদ্ধান্ত গ্রহণ নয়, নিয়োগ বদলি সহ নানা বিষয়ে দ্বিমত থাকায় অনেক কঠিন সময়ও সহকর্মীদের কাছে ডেকে পাননি সিইসি। মেয়াদ শেষে যা আরও বেশি স্পষ্ট হয় কমিশনারদের খোলামেলা এই অবস্থানে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।